10 টাকা আর যাও এবার, দুধ টুধ নাই আমার বাড়িতে। এ তোর একখান মেয়ে আছে না রে, ওর ভীষণ খারাপ সময় আসছে। ওর পড়াশোনা হইবে কি না? তোদের বাড়িতে কালো ছায়া আছে, সব কিছু ওলট পালট হইবে। তোর মেয়ের বিয়ে হইবে কি না? তা কি করতে হবে আমাকে বলো। কিছুই না, মায়ের নামে 10,000 দে, আর এই শিকড়খানা ঘরে রেখে দে, বুঝলি কিনে। 10,000 টাকা? না না বাবা, অত টাকা আমি তো দিতে পারবো না। এ দিবি ক্লাই মানে? তোর সংসারে মেয়ে বড় না তো টাকা বড়? আর না দিলে কিন্তু ঘরে সাপ ঢুকিয়ে দেব। না 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 না, দাঁড়াও দাঁড়াও, এই যে এগুলো হচ্ছে আমার সোনার কানের দুল, বুঝলে? আমার কাছে তো এত টাকা হবে না। এই আছে বলতে গেলে এই সোনার কানের দুল দুটো, তুমি এগুলোই নিয়ে যাও, বুঝলে? টাকা হবে না। দাঁড়াও মা, আর এই যে সাপুরে, তুমি কি তখন থেকে ভুল ভাল বলে যাচ্ছ বলো তো? আমার পড়াশোনা হবে না, আমাদের বাড়িতে একটা অনেক বড় কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে। আর যেন কিসব বলছো, আমার এই হবে ওই হবে, বিয়ে হবে না, মা এগুলো কিছুই না। না না বাবু, তুই আমার কথাটা শোন। আরে মা, তুমি কেন বুঝতে পারছো না? ওরা এইভাবে আমাদেরকে ভয় দেখিয়ে টাকা নেয়, আর কিচ্ছু না মা। এত কথা কিসের রে? আমি সাপ ঢুকিয়ে দিলাম, এই যে সাপ ঢুকিয়ে দিলাম কিন্তু। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমাকে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর হ্যাঁ, আমার চ্যানেল তন্দ্রিমা লাইফস্টাইলকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।